চ্যানেল আমি ইশাক আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল পিজন হাউস। আমার সাথে আছে অনুরাগ। তো গাইস, আমাদের যে টুর্নামেন্টের যে প্রাইস, এই হলো আমাদের প্রাইস। এই হলো এসি ব্ল্যাকের, এসি ব্ল্যাকের নাম সবাই শুনেছেন, আমাদের ওয়ান ম্যান আর্মি আফতাব আলমদার ক্লাব। এ হচ্ছিল উইন্টারের টুর্নামেন্ট ট্রফি, সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম 34 ঘন্টা উড়িয়ে। চার পায়রা তিন পায়রা কাউন্টিনিং ছিল। এই একটা পায়রা দেখুন, এই একটা প্রাইস। এটা হলো মল্লিকপুরের, মল্লিকপুরেও চার পায়রা তিন পায়রা কাউন্টিং ছিল, এটা সেকেন্ড প্রাইজ। আর এই একটা প্রাইজ দেখে নিন গাইস, এই একটা প্রাইজ। এটা হচ্ছিল আপনার তিন পায়রা খেলা ছিল, তিন পায়রাতে তিন পায়রা কাউন্টিং ছিল, এটা তো আমাদের ফার্স্ট প্রাইজ হয়েছে গাইস। এই হলো আমাদের প্রাইজ আজকের, এটা থাকে প্রাইজ। আর যাই হোক গাইস, একটু বলেছিলাম যে 2021 আমাদের প্রাইজ হয়নি, কিন্তু 2021 আমাদের সার্টিফিকেট গুলো আছে আপাতত, মানে যে স্কোর কার্ড গুলো। 2021 ভালো করে দেখুন আপনারা, দেখে নিন। এই সার্টিফিকেট হচ্ছিল এসলাম, হচ্ছিল আমাদের কোন ইয়ারে খেলেন, 2021 এটা, এটা হলো এসি ল্যাকে। চারটে পায়রা বলেছিলাম, কালা সবুজ, কালো জিরিয়া, সাদা জিরিয়া, নীলদুম, যে পায়রা আপনারা দেখেছেন সাথে। হ্যাঁ, যে পায়রাগুলো দেখাবো আপাতত। ছটার সময় পায়রা ওড়ানো হয়েছিল, 5:29, 5:28, 5:28, 5:28, ওই 1 মিনিট 2 মিনিট কম, 11:30 করে ফেলা উঠেছে। এই একটা দেখুন, এই একটা সাথে এই একটা দেখুন স্কোর কার্ড। এটা হচ্ছিল আপনার ঘুষুরি পিজন ক্লাব, এটা তিন পায়রা উড়িয়েছিলাম, কালো জিরিয়া, কালদুম আর জিরিয়া সাদা একটা মাদি ছিল। এটা ছোট সময় ছিল, এই পায়রা 5:17, 5:17, 5:17 নেমেছে পায়রা, 11:17 করে পায়রা উঠেছে। সাথে যাওয়া যাক, সাথে গিয়ে যে পায়রাগুলো উড়েছে 2021-2023 কম্পিটিশনে, সেই পায়রাগুলো দেখুন। চলুন, কম্পিটিশন যে প্রাইজগুলো আমাদের ঘরে দেখলেন, যে সার্টিফিকেটগুলো দেখলেন, ওই পায়রাগুলো দেখাচ্ছি যেগুলো আমাদের উড়েছে। শুধু 2023 কম্পিটিশন পায়রা দেখাবো না, 2021 যে কম্পিটিশন খেলেছিলাম, 11:30 করে পায়রা উড়েছিল, হয়তো প্রাইজ হয়নি, হ্যাঁ, কিন্তু 11:30 করে পায়রা উড়েছিল 11:30, সেই পায়রাগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে। আসুন একটা পায়রা দেখুন, এটা আমাদের 2023 আমাদেরকে প্রাইজ দিয়েছে। সব ঘরের বাচ্চা, সবচেয়ে বড় কথা হচ্ছিলো, খুব ভালো লাগে যখন বাড়ির বাচ্চা ওরে আকাশে। তো এটা হচ্ছে আমাদের ঘরের বাচ্চা, এদের নর মাঝে আমরা দেখাবো, আলাদা করে ডাকা আছে ওই ঘরে আছে। দেখে নিন পায়রাটা, সব রেজাল্টেড পায়রা এগুলো, এদেরই জেনারেশন হবে, এদেরই সব কিছু হবে। এসব পায়রা উড়েছিল, এই একটা পায়রা অনুরাগ দেখাচ্ছে। এই দেখুন, এটা একটা বাড়ির ব্রিড আছে, বাড়ির বাচ্চা। এই পায়রা আমাদের রেজাল্টেড পায়রা, এদের সব এখন জেনারেশন করবো বলে আমরা ডানা কেটে রেখে দিয়েছি। তৃতীয় নম্বর পায়রা, প্রথম যে বাচ্চারা দেখেছিলেন, বাচ্চা কিন্তু সরি ধাড়ি পায়রা, যে 2021 আমাদের কম্পিটিশন খেলেছিল কালাঙ্কা নটটা, ওর বাচ্চা এটা। এটা আমাদের এই বছর 2023 12:12 করে আমাদের প্রাইজ দিয়েছে, দেখে নিন পায়রাটা। এই হলো কম্পিটিশনের রেজাল্ট দেওয়া পায়রা, সাকসেস দিয়েছে আমাদের বাড়িতে। পায়রা পর দেখে নিন, সব ডানা কেটে দিয়েছি, কিন্তু ব্রিডিংয়ে বসিয়ে দেবো। এই বছর পায়রা উড়েছে, দেখে নিন এই পায়রাটা, এই বছর উড়েছে আমাদের, দেখে নিন পায়রার চোখ, দেখে নিন বডি, দেখে নিন এদিকে। এই বছরে পায়রা তো নাকি, হ্যাঁ সরি এটা ভুল বলেছি গাইস, এটা আমাদের 2021 যে কম্পিটিশন খেলেছিলাম ওই লাইনেরই, ওই ওটারই পায়রা। কনফিউজ হয়ে যাচ্ছিলাম আমি নিজেও একটু। পায়রাটা ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন যে পায়রা কি পায়রা আছে। লোক ম্যাড্রাস ম্যাড্রাস করে, ম্যাড্রাস পায়রা ম্যাড্রাস পায়রা, এই হচ্ছিল পায়রা। দেখুন অনুরাগ ভাই দেখাচ্ছে, এই পায়রাটাও আমাদের 2021 কম্পিটিশন খেলেছিল, 11:30 করেই উঠেছে। হ্যাঁ, যেই যেই কথাটা বললাম, লাইট নাইট ট্রেনিংয়ের জন্য আমাদের সাকসেসটা হয়নি, দেখে নিন পায়রাটা। এদেরই বাচ্চা, এদেরই জেনারেশন, এখনো রেজাল্ট দিয়ে যাচ্ছে নর পায়রা এটা। যারা পায়রা লাইনে আছেন, যারা ম্যাড্রাস পায়রা পোষেন, তারা বুঝতে পারবেন পায়রার মধ্যে যে কী জিনিস আছে, কী পায়রা।
পায়রা বন্ধু দুমের পায়রা, কিন্তু ওই ভাই বন্ধু দুম খোলা দুম ওদের কিছু যায় আসে না, পায়রা ভালো লাইন হলেই পায়রা উঠবে। এই হচ্ছে পায়রা, এবার দেখিয়ে নিন পায়রাটা সবাই। দেখলেই বুঝতে পারবেন যে পায়রাটার মধ্যে কি আছে। আর এদেরই জেনারেশন এদেরই পাচ্ছে আমাদের এখন রেজাল্ট দিচ্ছে, মানে পায়রার মধ্যে যে কি আছে, শীত গরম কিছু মানে নেই, পায়রা সবকিছুতে পায়রা ওড়ে। পায়রার চোখটা দেখে নিন, 2021 পায়রা কন্টিনিউ এদের বাচ্চা করছি, এদের বাচ্চা করাচ্ছি, আর রেজাল্ট সাকসেসফুল। আমরা পায়রা টানা বল কেড়ে রেখে দিয়েছি, দাড়ি হয়ে গেছে বলে ব্রিডিং এর জন্য। দেখাবো এদেরই বাচ্চা, দেখাবো 2023 এদেরই বাচ্চা উঠেছে কম্পিটিশনে। একটা পায়রা দেখুন, এটাও আমাদের এবছর 2023 কম্পিটিশন খেলেছে, ভালো পারফরমেন্স দিয়েছে, প্রাইজ দিয়েছে, শুধু পারফরমেন্স দেয়নি। আর সবচেয়ে বড় কথা, এদেরও বাচ্চা হয়ে গেছে আমাদের কাছে রেডি, 0-4 বাচ্চা রেডি হয়ে গেছে, এগুলোকে আমরা কম্পিটিশনে দেওয়ার জন্য রেডি করাচ্ছি। এই যে উড়েছে পায়রা, পর কেটে রেখে দিয়েছি ধাড়ি করে, এদের ডিম বাচ্চা করবো বলে, বাচ্চা হয়ে গেছে, এদের বাচ্চাই আমাদের আপকামিং কম্পিটিশনগুলোতে খেলবে। পায়রা চোখ দেখে নিন গাইস, যারা পায়রা বোঝে ম্যাড্রাস পায়রা জানে তারা বুঝে যাবে এদের কী জিনিস আছে। রাস্তাটা দেখে নিন গাইস, এরা খুব ভালো লাইনে পায়রা, এদেরও আমাদের বাচ্চা হয়েছে, সব চ্যাম্পিয়ন পায়রা এরা একদিকে বলতে গেলে, তাই না অনুরাগ? এরাই আমাদের রেজাল্ট দিয়েছে কি। তো গাইস আজকে ভিডিওটা এই অবধি থাক, আপনাদের কম্পিটিশনের পায়রা দেখালাম, এবার নেক্সট ভিডিওতে এদের বাচ্চা দেখাবো, এদের বাচ্চা কেমন হয়েছে, কী কী বাচ্চা হয়েছে দেখিয়ে দেবো। তো গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।